নতুন ফোন কেনার পরে সবার সঙ্গে একটা সমস্যা দেখা দেয় যে যে আস্তে আস্তে যখনই ফোনটা পুরনো হতে থাকে তখন তখন কিন্তু আমাদের ফোনের যে ভলিউম আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে, এবং আস্তে আস্তে কিন্তু অনেক দিন পর কিন্তু এত আস্তে ভলিউম হয়ে যায় যখন আমরা ঠিকঠাকভাবে শুনতেও পাই না। আর ঠিক সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশানের সম্বন্ধে কথা বলবো যে অ্যাপ্লিকেশানটাকে ইউজ করলে আমাদের ফোনের ভলিউম অনেক বেশি ইনক্রিজ হতে চলেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে যার নাম হলো স্পিকার বুস্টার। তো এই অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করবে, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে গেছে। তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এটাকে জাস্ট ওপেন করে দেবে। ওপেন করলে দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে রয়েছে ভলিউম, তার নিচে রয়েছে বুস্ট, আর তার এপাশে রয়েছে দেখো একটা অপশান, সেটা হলো সেটিংয়ের অপশান। তো সবার প্রথমে কী করবে, এখানে সেটিংয়ের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো উপরে রয়েছে নোটিফিকেশান বার, তারপর রয়েছে সফট বুস্ট, তো এটা এনাবেল থাকতে হবে, এটা যদি অফ থাকে এটাকে অন করে দেবে। তারপর রয়েছে দেখো ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট, ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টে ক্লিক করবে, দেখবে এটা রয়েছে 60% সিলেক্ট করা রয়েছে। তো এটাকে কিন্তু 60% সিলেক্ট করে রাখতে হবে, এটাকে কিন্তু বাড়াতে পারবে না, নাহলে কিন্তু আমাদের স্পিকার কিন্তু ড্যামেজ হতে পারে। এটাকে তুমি কমাতে পারো চাইলে, কিন্তু এটাকে কিন্তু বাড়াবে না কোনো সময়, 60%-এর উপরে যেন না হয়, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর এবার ভলিউম দেখো, ভলিউমকে তুমি চাইলে নিজের ইচ্ছা মতো এখানে 100% করতে পারো, কোনো রকমের সমস্যা নেই। কিন্তু নিচে যে বুস্ট বলে যে অপশান আছে সেটাকে প্রথমে 30% করবে, মানে 30% করবে, তারপর প্রথম মিউজিক শুনে নেবে যে কেমন বেড়েছে কি না আওয়াজ, তারপর এটাকে 40% করবে। তো এরকমভাবে কিন্তু 10-10 করে বাড়িয়ে কিন্তু তুমি এটাকে বাড়াবে, নাহলে কিন্তু স্পিকার ড্যামেজ হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবাই খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।